সাবস্ক্রাইব করা আসাম বেস্ট চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত চাবলৈ। যদি ইউনাইটেড ব্যাংকত ব্যাংক একাউন্ট আছে আর ইউনাইটেড ব্যাংকর মোবাইল ব্যাংকিং রেজিস্টার করবলে বিচারি আসা, তেতিয়ালে আজির ভিডিওটি শেষলৈ চাই যোৱা, কতো স্কিপ নকৰিবা। এতিয়া হক আরম্ভ করো। তার আগতে কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে ভিডিওটো লাইক করা নাই লাইক করে দিয়া। এতিয়া মই কি করিম, সবার আগতে গুগল প্লে স্টোর ওপেন করিম, আর প্লে স্টোর ওপেন করে মই আপনাদের দেখাম যে এপ্লিকেশন কোনটো হয়। মই সার্চ বারত টাইপ করিম ইউনাইটেড ব্যাংক। ইউনাইটেড ব্যাংক যেতিয়া সার্চ করিবা, সার্চ করার পিছত ইয়াতে এপ্লিকেশনটো দেখি পাই আছা। এই এপ্লিকেশনটো ডাউনলোড করব লাগিব, আর মই অলরেডি ডাউনলোড করে রাখিছো। এই এপ্লিকেশনের ডাউনলোডের লিঙ্ক এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। এতিয়া মই ইউনাইটেড ব্যাংক মোবাইল ব্যাংকিং এপ্লিকেশনটো ওপেন করিম মোর মোবাইলতে। এয়া নিশ্চয় দেখি পাই আছা, মোবাইল ব্যাংকিং এপ্লিকেশনটো ওপেন হয়ে আছে। এপ্লিকেশন যেতিয়া ওপেন করিবা, ওপেন করার পিছত ইয়াতে নিজের এসএমএসর ইনফরমেশনের এলাও করব লাগিব, ঠিক আছে। কেইটামান এলাও খুঁজিব, এলাও করে দিবা। তারপর ইয়াতে সো মোক কয় আছে ক্লিক প্রসেস টু সেন্ড এসএমএস। সো মই কবলৈ বিচাৰো, ইউনাইটেড ব্যাংকর যোনখন সিম কার্ড রেজিস্টার করা আছে, সেই সিম কার্ডখন মোবাইলের সিম ওয়ানত লগাই লবা, ঠিক আছে। কেন ইয়ারপরা একটা এসএমএস সেন্ড হব, আর এসএমএস সেন্ড হওয়ার পিছতে মানে ভেরিফাই হব। ইয়াতে মই কি করিম, প্রসিড অপশনত এতিয়া ক্লিক করে দিম। আর প্রসিড অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয় আছে যে কোনখন সিম কার্ড মানে ইউনাইটেড ব্যাংকত লিঙ্ক আছে, ইয়াতে মই আইডিয়া চয়েস করিম। তারপর মই কি করিম, সেন্ড অপশনত ক্লিক করে দিম। আর সব মই কবলৈ বিচাৰো, সিম কার্ডত মেইন ব্যালেন্স হব লাগিব। যদি আনলিমিটেড কোনো ধরনের ভরাই রাখিছা পেক, তেতিয়াহলে কাম নকৰিব, মেইন ব্যালেন্স হব লাগিব। আর এতিয়া সব এসএমএস টু সেন্ড হয়ে গেল। ইয়াতে মোক দেখাই আছে মোবাইল নম্বর আইডেন্টিফিকেশন, প্লিজ কনফার্ম দ্য মোবাইল নম্বর রেজিস্টার উইথ মোবাইল ব্যাংকিং। ইয়াতে মই প্রসিড অপশনত আকো ক্লিক করে দিম। প্রসিড অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয় আছে ইন্টার কাস্টমার আইডি অর একাউন্ট নম্বর। এই বক্সতে নিজের ইউনাইটেড ব্যাংকর কাস্টমার আইডি নম্বর নাইবা একাউন্ট নম্বর যোনটো হয় সেইটো এন্টার কৈ দিবা। কাস্টমার আইডি নম্বরটো নিজের ইউনাইটেড ব্যাংকর পাসবুকত লিখা আছে, আর একাউন্ট নম্বরটো লিখা আছে। তেতিয়ালে ইয়াতে মই কাস্টমার আইডি নম্বরটো এন্টার কৈ দিয়েছো। সো ইয়াতে একাউন্ট নম্বর বা কাস্টমার আইডি নম্বর এন্টার কৰিব লাগিব, দুইটাৰ পৰা যিকোনো এটা এন্টার কৰিব লাগিব, ঠিক আছে। কাস্টমার আইডি নম্বর এন্টার করার পিছত মই কি করিম, ইয়াতে সাবমিট অপশনত ক্লিক করে দিম। আর সাবমিট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে ব্রাউজিং হব অলপ সময় নিজে ওয়েট করব লাগিব। আর ইয়াতে সো একটা পপ আপ আহি গৈছে, ইয়োর রিকুয়েস্ট ফর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুলি, কাইন্ডলি ইউজ জেনারেট এমপিন মেনু অর কন্টেক্ট ব্রাঞ্চ ফর এমপিন। ইয়াতে মোক কয় আছে যে এতিয়া আগলৈ প্রসেস করবলৈ, যে এমপিন এটা সেট করবলৈ, নহলে ব্রাঞ্চর পৰা এমপিন লবলৈ। আর ইউনাইটেড ব্যাংকৰ পৰা মেসেজ মোৰ ওচৰত আহি গৈছে যে মোবাইল ব্যাংকিংৰ বাবে রিকুয়েস্ট করে লো, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে বলে। এতিয়া মই ওকে প্রেস করে দিম। আর ওকে প্রেস করার পিছত ইয়াতে সব মোক কয় আছে নিউ লগ ইন পাসওয়ার্ড। ইয়াতে যোনটো পাসওয়ার্ড রাখিবা, এই পাসওয়ার্ডে হর সময় ইউনাইটেড ব্যাংকর মোবাইল ব্যাংকিং এপ্লিকেশনতে লগ ইন করব লাগিব। তেতিয়ালে ইয়াতে পাসওয়ার্ড কেনে ধরনের সেট করব লাগিব, সো মই কবলৈ বিচাৰো। পাসওয়ার্ডটো ছটা ডিজিট নাম্বারিক পাসওয়ার্ড হব, এক্সাম্পল 1 2 3 4 5 6, এনে ধরনের ছটা ইয়াতে নেমরিক পাসওয়ার্ড হব লাগিব, পিনও কব পারিবা, ঠিক আছে। ইয়াতে মই পাসওয়ার্ড রাখি আছো 2 5 8 0 2 5, ঠিক আছে, ছটা নম্বরে মই রাখিছো। তারপর দুই নম্বর কনফার্ম কৈ দিয়াছো পাসওয়ার্ডটো 2 5 8 0 2 5, ঠিক আছে। আর তারপর ইয়াতে টার্মস এন্ড কন্ডিশন একসেপ্ট করিবা, ইয়াতে চেকবক্সত চেকমার্ক করে দিবা। তারপর ইয়াতে সেট পাসওয়ার্ড অপশনত ক্লিক করে দিবা। আর এতিয়া সব পাসওয়ার্ড সেট সাকসেসফুল একটা পপ আপ আহি গৈছে, এতিয়া পাসওয়ার্ড সেট হয়ে গেল। মই ওকে প্রেস করে দিম। আর ওকে প্রেস করার পিছত ইয়াতে সব মোক কয় আছে পাসওয়ার্ড এন্টার করবলে, ইয়াতে কোনটো পাসওয়ার্ড এন্টার করব লাগিব, যোনটো পাসওয়ার্ড মই বর্তমান সময় রাখিছো লগ ইন পাসওয়ার্ড ছটা নাম্বারে, সেই পাসওয়ার্ডটো। তেতিয়ালে ইয়াতে মই পাসওয়ার্ড এন্টার কৈ দিয়েছো। পাসওয়ার্ড এন্টার করার পিছত মই কি করিম, ইয়াতে লগ ইন অপশনত ক্লিক করে দিম। আর লগ ইন অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে সব মোক কয় আছে ডু ইউ ওয়ান্ট টু জেনারেট এমপিন ইউজিং ইয়ার ডেবিট কার্ড ডিটেলস। ইয়াতে আমি এমপিন এটা চয়েস করব লাগিব, যোনটো পিনেরে আমি হর সময় ট্রানজাকশন করিম, ঠিক আছে। এতিয়া মই যোনটো পাসওয়ার্ড রাখিছো, এই পাসওয়ার্ডে নিশ্চয় আপনাদের দেখি পাইছে ছটা নম্বরের পাসওয়ার্ড রাখিছো, এই পাসওয়ার্ডে মই লগ ইন করিব পাৰিম। ইয়াতে মই চারিটা নম্বরের এমপিন চয়েস করিব লাগিব, যোন চারিটা নম্বর অকল ট্রানজাকশনের সময়ত এন্টার করিব লাগিব, ঠিক আছে। তেতিয়ালে মই কি করিম, ইয়াতে ওকে প্রেস কৰি দিম। আর ওকে প্রেস করার পিছত ইয়াতে সবার প্রথম একাউন্ট নম্বর অপশনত ক্লিক করিবা। আর ক্লিক করার পিছত নিজের ইউনাইটেড ব্যাংকর একাউন্ট নম্বরটো চয়েস করে লবা। তারপর ইয়াতে সেট অপশনত ক্লিক করে দিবা। সেট অপশনত ক্লিক করার পিছতে কি করিবা, ইয়াতে আপনাদের দেখি পাই আছে কার্ড নম্বর কয় আছে, তেতিয়ালে ইয়াতে নিজের এটিএম কার্ড নম্বর এন্টার কৈ দিবা, যোনখন এটিএম ইউনাইটেড ব্যাংকর পৰা পাইছা। তেতিয়ালে ইয়াতে মই ইউনাইটেড ব্যাংকর এটিএম কার্ড নম্বর এন্টার কৈ দিয়েছো। এটিএম কার্ড নম্বর নিজের এটিএম কার্ডৰ ওপৰতে লিখা আছে 16টা ডাঙৰ ডাঙৰকৈ, সেই নম্বরে হয় এটিএম কার্ড নম্বর।
এটিএম কার্ড নম্বর এন্টার করার পিছত এক্সপায়ারি ডেট ইয়াতে এন্টার করব লাগবে। এম এম বক্সত মাহ হব আর ওয়াই ওয়াই বক্সত সন হব, ঠিক আছে। তেতিয়ালে ইয়াতে মই মাহটো চয়েস করিম আর সনটো চয়েস করিম মোর এটিএম কার্ডর এক্সপায়ারি ডেটর। এক্সপায়ারি ডেট চয়েস করার পিছত মই কি করিম, ইয়াতে সাবমিট অপশনত ক্লিক করে দিম। আর সাবমিট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে মোক কয় আছে ইন্টার ডেবিট কার্ড পিন। ইয়াতে পিন কোনটো ইন্টার করব লাগবে, যোনটো পিনেরে এটিএম মেশিনের পর পয়সা উইড্র করা সেই পিনটো ইন্টার করব লাগবে। তেতিয়ালে ইয়াতে মোর এটিএম কার্ড পিন ইন্টার কই দিয়েছো 4853 4853 মোর এটিএম কার্ড পিন হয়, মই ইন্টার কই দিছো। আর এতিয়া মই কি করিম, ইয়াতে সাবমিট অপশনত ক্লিক করে দিম। সাবমিট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয় আছে নিউ এম পিন আর কনফার্ম নিউ এম পিন ইন্টার করবলে। এতিয়া ইয়াতে যোনটো পিন রাখিবা এই পিনেরে হর সময় ট্রানজাকশন করব লাগিব। তেতিয়ালে ইয়াতে মই পিন রাখি আছো 2580, ঠিক আছে। চারিটা নম্বরের পিন রাখিব লাগিব আর তারপর দুই নম্বর বক্সত আকো সেম পিনটো কনফার্ম কই দিবা, ঠিক আছে। ইয়াতে এতিয়া চারিটা নম্বরে যোনটো পিন রাখিছো এই পিনেরে মই ট্রানজাকশন করিম, আর ছটা নম্বরে অলপ আগতে যোনটো পিন রাখিছিল সেই পিনেরে অকল লগ ইন করিম। নিশ্চয় বুঝি পাইছা দুইটার মাজত কি পার্থক্য হয়। এতিয়া মই কি করিম, ইয়াতে সাবমিট অপশনত ক্লিক করে দিম। সাবমিট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব আপনাদের দেখি পাইছা সাকসেস পপ আপখন আহি গৈছে, এম পিন চেঞ্জ সাকসেসফুলি। এতিয়া এম পিন মানে সেট হয়ে গেল, মই ওকে প্রেস করে দিম। এতিয়া মোবাইল ব্যাংকিং পুরা রেজিস্টার হয়ে গেল। এতিয়া মই যাক পয়সা ট্রান্সফার করবলে বিচার পয়সা ট্রান্সফার করবে পারিম। ইয়াতে মোর একাউন্ট নম্বরটো দেখাই আছে, মোর নামটো দেখাই আছে, মোর একাউন্ট ব্যালেন্স দেখাই আছে, ঠিক আছে। ইয়াতে বহুতো অপশন আছে, আপনাদের অলপ পিছতে ভিডিওতে দেখবলে পাবা এইবোৰ অপশন কি হয়। তেতিয়ালে আজির টপিকটো এইটোৱে আছিল যে কেনে ধরনের ইউনাইটেড ব্যাংকত মোবাইল ব্যাংকিংের বাবে রেজিস্টার করিব পারিবা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনত। যদি রেজিস্টার করাত কিবা অসুবিধা হয়েছে বা ইউনাইটেড ব্যাংকের বিষয়ে কিবা জানিবলগি আছে মোক কমেন্ট বক্সত নিশ্চয় কবা, কি অসুবিধা হয়েছে আর কি জানিবলগি আছে মই নিশ্চয় কই দিম। বাই বাই।